নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 28শে এপ্রিল 2024 রবিবার পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আজকের এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং কোনো না কোনো রাশির ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে। যদি আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে, নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। আমি আরেকটি জায়গা আপনাদের পাঠ বলি, যেটা আমি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নক্ষত্রগুলোর নাম বলবো, যে নক্ষত্রে আপনার যদি জন্ম হয় তাতেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা তিন গুণ বৃদ্ধি করবে। রাশির থেকে যদি নক্ষত্র যদি আপনার হয়ে যায় কি না, আপনার আগামীকাল তিন গুণ কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, প্রথম আমি একটা কথা আপনাদেরকে বলি, আগামীকাল 28 তারিখ যদি আপনার জন্ম তারিখ 28 তারিখ, আপনার 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এ জন্ম হয়, অর্থাৎ 1, 10, 19 এবং 28 তারিখে আপনার যদি জন্ম হয়, আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। এবার আসি কোন এই সৌভাগ্যশালী রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং 28 তারিখে যাদের জন্ম, অর্থাৎ 28শে এপ্রিল 2024 এবং আপনার যদি যে কোনো মাসের 28 তারিখে যদি জন্ম হয়ে থাকে, 28শে এপ্রিল যদি জন্ম হয়ে থাকে, তাদের ক্ষেত্রে আমি আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনার যদি 28শে এপ্রিল যদি আপনার জন্ম হয়ে থাকে, দেখুন নক্ষত্রগুলোর নাম আপনাদেরকে বলি। দেখুন, প্রথম যে নক্ষত্রের কথা আমি বলবো আগামীকালের জন্য, আপনার নক্ষত্র যদি জ্যেষ্ঠা নক্ষত্রে আপনার জন্ম হয়, আপনার যদি মূলা নক্ষত্রে জন্ম হয়, আপনার যদি শ্রবণা নক্ষত্রে জন্ম হয়, আপনার যদি কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়, আপনার যদি শতবিশা নক্ষত্রে জন্ম হয়, আপনার যদি রোহিণী নক্ষত্রে জন্ম হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তিন গুণ কিন্তু বৃদ্ধি করবে। যে নক্ষত্রগুলো বললাম, দেখুন আপনার জন্ম ছকটা খুলে সেই সেই নক্ষত্রে আপনার জন্ম হয়েছে কি না, তবেই কিন্তু আমি বলবো যে আপনার এই সম্ভাবনা কিন্তু বাড়বে। যাদের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, 2-1 নম্বরের জন্য আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক অর্থপ্রাপ্তির মালিক, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। যাদের অর্থ ব্লক হয়ে গেছে, কোনো জায়গাতে অর্থ আটকে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু, বা কোনো সম্পত্তি হ্যাসা করতে পারছে না, রাহু রক্ষা কবচ আপনার ক্ষেত্রে কিন্তু মিরাকেল কাজ কিন্তু করবে। তাই আমি আবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, এই সময় আগামীকাল আপনার কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনার শেয়ার বাজার, ফাটকা, লটারি, অনলাইন ট্রেন্ডিং যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। এবং এর সাথে সাথে আপনার যদি, আবারও বলছি, 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে যদি জন্ম হয়, আপনার ক্ষেত্রে আগামীকালটা বিশেষভাবে শুভ। এবং 28শে এপ্রিল যাদের জন্ম রয়েছে তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা থাকলো। এবার আসি কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি নক্ষত্রের পাঠটা আপনাদেরকে বলে দিলাম, এবার আসি রাশি এবং রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার। তার আগে আপনাদেরকে রাহুকালটা বলি। রাহুকাল রয়েছে 4:30 থেকে, আগামীকাল 4:30 থেকে সন্ধ্যা 6টা আশপাশে কিন্তু রাহুকাল কিন্তু রয়েছে। এবং এর সাথে সাথে যাদের ক্ষেত্রে, আবারও বলছি,
দুই এক নাম্বারের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসে, দুই এক নাম্বারের জন্য আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময়ও কিন্তু আপনিও কিন্তু হতে পারেন মহাকোটিপতি, আরবপতি পর্যন্ত কিন্তু আপনার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার হয়েছে, কারণ এই যে আকস্মিক অর্থপ্রাপ্তিটা, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্যের উপর। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে আপনার আগামীকালের জন্য সিংহ রাশি। সিংহ রাশির আপনার আগামীকালের যে টার্গেট, যে নাম্বার সিংহ রাশির ক্ষেত্রে, সেটি হচ্ছে 1 এবং 3। আপনার যে শুভ সময় 9:42 থেকে 10:20 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো, দ্বিতীয় রাশি মহাসৌভাগ্যশালীর রাশি মকর রাশি। হ্যাঁ, মকর রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের শুভ সময় যেটা রয়েছে সেটা রয়েছে 10:45 থেকে 11:21 পর্যন্ত। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার ক্ষেত্রে যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 8। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার শুভ সময় সকাল 10:50 থেকে 11:54 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে। আপনার টার্গেট নাম্বার 2 এবং 9 ধনুরাশির। আপনাদের যে ক্ষেত্রে যে শুভ সময় সকাল 8:55 থেকে 9:43 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আমি যে পাঁচটি রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, ভিডিওগুলো শুনছেন হয়তো আপনার ক্ষেত্রে মিস হয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার দেখিয়ে নিন, আপনার ক্ষেত্রে কোন জায়গাটাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং একটি কথা আপনাদেরকে আবারও বলি, শুধুমাত্র একটা ভিডিওর উপর ডিপেন্ড করে লটারির টিকিট কেটে অর্থ নষ্ট করবেন না, কারণ আমি বারবার বলি আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। এবং সকলে ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।